24 টিভি পরিবর্তনী অঙ্গীকারবদ্ধ। স্মরণের আবরণে মরণের যতনে রাখি ঢাকি। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার বিকাল 3টায় চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হলে সংগঠনের সহসভাপতি বদিউল আলম তালুকদার, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আকরাম খান দুলাল, কার্যকরী কমিটির সদস্য আনোয়ারুল হক চৌধুরী বাবুল ও কার্যকরী কমিটির সদস্য ডক্টর মাহমুদ হাসানের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর হাসান মাহমুদ, রেল মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, মাহফুজুর রহমান মিতা, দিদারুল আলম প্রমুখ। নিউজ ডেস্ক এসএনএন 24 টিভি। এসএনএন 24 টিভি পরিবর্তনী অঙ্গীকারবদ্ধ।